chung tini aro hai ko to chung emergency very urgent case sensitive case chung tini phungo sa dos taw chung ko to mention khai kya je tini kaisa khana chungko addition je chong ma dinna tiye khana counting nai anka chung no ka 7 tarigo election commission tini addition ni bokasa anko notification khai kya je je kun borok je outside ni tini addition butaria বা আউটসাইড বড় ভাই এজেন্ট মান হুম সঙ্গে আবন থেকে তার যত্ন খানে নিয়েও সঙ্গ পাল খাই মহারা সহ খাই সঙ্গে মথা সঙ্গে থাঙে চিফ ইলেকশন কমিশন মালাইখ্যা বড় মেমোরিয়াল সামিল খাইখ্যা প্লাস সঙ্গে সাইনে সঙ্গ হিস এক্সেলেন্স গভর্নর বাই মালাইখ্যা সঙ্গ বন সঙ্গ মেমোরিয়ালও সামিল খাইখ্যা অবনতি সঙ্গে আবন ইয়াগুলো সঙ্গে কোনো পজিটিভ কোনো রেসপন্স মায়া আবন ইয়াগুলো সঙ্গে হাই কোর্টক ফাই মেজরি পিটিশন চলাই পারমিশন সানই আপনার পারমিশন গ্রেন্টেড মানখা আপনি আগল কাবু হিয়ারিং খা দুইটা দুইটা সময় না পরপর চিনি কেস কাকা কাউ কই গুড আপনি এক্সামিন খাইকা মেসেন সাকা যে সাত নম্বর কোনো দিন কাউন্টিং এজেন্ট মাইয়া গাছেন তাবো নুখা ই কর যে ট্রাইবেল এরিয়াস অটোমেটিক ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউশন ইলেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস রুল 1985 আজ আগুনি 52 রুল 52 টু আজ আগে সুখা যেটা আজ আগে সেরা সেরে গে তখন যে অ্যাকাউন্ট এজেন্ট নাই বিনি রেসিডেন্সের অ্যাড্রেস আবার ভেরিফাইড খাইজন নাই অঙ্কা ব আজ বিন কনস্টিটিউশন আবার ভোটার না নামে হাতা নিয়া অঙ্কা আবার ক্লিয়ার সাদা টমা জাগ অঙ্কা আবার উন্টিন সঙ্গিনি ভোট অফ ফাই সঙ্গিন আবার সামিশন খাইকা অঙ্কা যখন সেন্সিটিভ ম্যাটার আপনার ভোট তাইসা হাই না হাই 23 তারিখ ডেট রেখা হাউভার কাউন্টিং ব চলি থানায় যদিন বিষঙ্গ ইন বিটুইন যদি আব ইন্টারফিয়ারেন্স হাতানি যে এজেন্ট রু যে কোনো খাঁখায় আবনি বসন্ন উস্কু বুরখা সঙ্গে আবনও ফাই কোর্টও ফাই মানে কাকা আবার খুব সিরিয়াস ম্যাটার আবন অনারেবল কোর্ট ফেলাইকে মানে সিরিয়াসকে নাখা কাকা আমার এক্সামিন কোর্স কাহকে খাইজাক নাই ওই নেক্সট ইলেকশন রোগ যদি অব আহিং ইয়াতে তাকে নুখাচিন তিনি জয়পুরু ইলেকশন কমিশনের কপির না থাকুরু বড় অম অলরেডি বড় সেলাইয়ই বড় সেলাইয়ই অমন অলরেডি 52 যে যে সানমানে অমন বড় অলরেডি রি রেখা কোটো ফাইনাল সেখানে সঙ্গ কপি মাখা মানে বড় অলরেডি অম রুল 52 আপনার তিন বড় ভালো খাইকে যে সামানে গব কাছে চিনি পজিটিভ খুব কাহামুখা হাওয়েভার অবন তাইসা 23 তারিখ এপ্রিল অবন তাইসা 30,000 এই কেসটা ফাইল করা হয়েছে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি থেকে। সেটার ব্যাপারটা হচ্ছে আপনার গত 7 তারিখ ইলেকশন কমিশনার টিটিএডিসি ইলেকশনের যে কমিশনার উনি একটা অর্ডার পাস করলেন যেটাতে বলা হয়েছে কাউন্টিং এজেন্ট কালকে আপনার 10 তারিখ কাউন্টিং হবে। তো কাউন্টিং এজেন্ট যে কোনো ত্রিপুরা যে কোনো বিধানসভার ক্ষেত্রের ভোটার হতে হলেই চলবে। তো সেটা ত্রিপুরাল্যান্ড পার্টি ত্রিপুরা মথা সেটাকে কিন্তু অবজেকশন দেয়। প্রথমে ইলেকশন কমিশনের কাছে গতকালকেই অর্ডারটা পায় এবং গতকালকেই অবজেকশন দেন এবং এরপর মহামান্য রাজ্যপালের কাছেও একটা ডেপুটেশন দেওয়া হয়। কিন্তু যেহেতু আমরা কোনো রেসপন্স পাই নাই তো আজকে খুব সকালেই আজকে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি আমরা এবং আজকেই বিকেল দুটোর সময় এটা মামলাটা উঠে মানে চিফ জাস্টিসের কোর্টে অনারেবল চিফ জাস্টিসের কোর্টে। অনারেবল চিফ জাস্টিস খুব গুরুত্ব সহকারে এটা শুনেছেন আমাদের বক্তব্য এবং উনি কেসটাকে বলেছেন যে এটাকে ভালো করে বিবেচনা করা দরকার আগামী 23 তারিখ আবার রেখেছেন। যদিও বলছেন উনি বলছেন যেহেতু কালকে ইলেকশন অলরেডি সব পলিটিক্যাল পার্টি কাউন্টিং এজেন্ট নিযুক্ত করে দিয়েছে এখন যদি সেটাকে স্টে করা হয় তাহলে একটা বিরাট প্রবলেম হয়ে যাবে সবার পক্ষে। এর জন্য উনি স্টে করেননি কিন্তু উনি কিন্তু স্টে করার পক্ষে ছিলেন। তো আগামী 23 তারিখ এই মামলাটা হবে হয়তো ভবিষ্যতে এরকম আর কিছু হবে না একটা হাইকোর্ট এটা বিবেচনা করবে। তো আমরা খুশি এবং আমাদের রিপ্রেজেন্টেশনের পরে আজকে দেখলাম ইলেকশন কমিশন আরেকটা অর্ডার বের করেছে যাতে বলা হয়েছে যে রুল 52 কমপ্লাই করতে হবে। তো আমাদের মোটামুটি দাবি ছিল রুল 52 কমপ্লাই করলে আমরা যা চেয়েছি সেটা আমাদের হয়ে যাবে। রুল 52 তে এমন কিছু প্রভিশন আছে যে বাইরের কেউ এই কনস্টিটিউয়েন্সির বাইরের কেউ
এখানে কাউন্টিং এজেন্ট বা ইলেকশন এজেন্ট হওয়ার প্রবলেম আছে কিছু, তো কিছুটা আপনারা স্যাটিসফাইড আর বাকিটা মহামান্য আদালত বিচার করবে। ধন্যবাদ।